তৃতীয় ওষুধ। আচ্ছা, জেলসিমিয়ামও তো এরকম করেই বসে থাকে, কি বলে, জেলসিমিয়াম এরকম করেই বসে থাকে, এইভাবে করে চুপ করে বসে থাকে, ঝিমায়, মাথার ঘুম ঘুম ভাব, ঢুলু ঢুলু ভাব, ডালনেস, কেমন ডিজিনেস, ডাল, চার, 4D এটা আছেই, করছেন আপনারা, মুখস্থ করছেন, ডিজিনেস, ডালনেস, কেমন ড্রোজিনেস, কেমন এটা আছে। এখন নিস্তেজ ভাব আছে, জীবনী শক্তি একেবারে পতন অবস্থা, মাথা ঘাড় বাচ্চারা সোজা করে রাখতে পারে না, একেবারে ঘাড় বাঁকা যায়, জ্বর হলে মাথাটা উঁচা করতে পারে, ভার বোধ তার অনেক বেশি, ভার বোধ, মাথা ভার হয়ে যায়। জেলসিমিয়ামের, এখন জেলসিমিয়ামের আমরা আরো কিছু মেটসিমিয়ামেটিকার কথা, জেলসি এই কথা তো জানলামই, এগুলা কিন্তু ওই উপরের অ্যাসিড ফসের মধ্যেও নাই, আপনার চায়নার মধ্যেও পেলেন না, চোখের উপর পাতা চায়না ফোলে না, ভারীও হয় না, নিস্তেজতা আছে ঠিকই, কিন্তু নিদ্রালুতা এরকম নাই, আর ঘুমাতে পারে না এই অবস্থাটাও নাই। সতেজ পানীয় এগুলা মনে রাখেন, সতেজ পানীয় যদি চাহিদা থাকে তাহলে অ্যাসিড ফস মাস্ট। ঠিক এইরকম কতগুলা ঔষধের কতগুলা চারিত্রিক এমন বৈশিষ্ট্য আছে, একটা মিললে সব মিলে যায়। আপনি ব্যাটারি আমেরিকা পড়ে দেখেন, চোখের উপর পাতায় ভার বোধ না থাকলে জেলসিমিয়াম হয় না সাধারণত। তারপরও পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, যে চারটা কথা আমরা জানি, সেটা হলো পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, তন্দ্রাচ্ছন্ন ভাব, অঙ্গ প্রত্যঙ্গের অসংযুক্ত ভাব, হাত এদিকে নেয় তো এদিকে যায় না, এটা ধরতে গিয়ে একটা জিনিস ধরতে গিয়ে আরেক জায়গায় হাত দেয়, হাঁটতে গিয়ে পাটা ঠিক মতো পড়ে না এবং কম্পন থাকে, অনাহুত কম্পন, হাত কাঁপে, এরকম হাত কাঁপতে পারে, মাথা কাঁপতে পারে, আমি দু তিনটা রুগীকে এরকম ভালো করছি, কম্পন, কেমন উত্তেজনাও থাকে তার, কেমন দুর্ভাবনা এবং দুঃসংবাদজনিত অসুস্থতা, দুঃসংবাদ শুনলে তার অসুস্থতা বেড়ে যায়, কেমন, আর তৃষ্ণাহীন তো থাকবেই, আর সেটা তো বলাই আছে আগে আগের থেকেই, কারণ এই অবস্থা থাকলেই আমরা, তবে একটা জিনিস মনে রাখেন, চোখের পাতার খোলাটা চা ভারবো এটা মাস্ট। তাইলে দেখেন আমি অ্যাসিড ফসের পরিবর্তে কখনো কি জেলসিমিয়াম দিতে চেষ্টা করব না, পার্থক্যটা জানলে ম্যাট্রি আমেরিকা এখন যে আলোচনা হলো এর চেয়ে ভালো যাদের আলোচনা করতে পারবেন আর যারা শুনতে পারবেন বুঝতে পারবেন, তাহলে দেখবেন অ্যাসিড ফসের পরিবর্তে কোনোদিনই আপনি জেলসিমিয়াম দেবেন না, যত নিস্তেজ অবস্থা হোক, কারণ ডায়রিয়ার ওই অবস্থাটা এটার মধ্যে নাই, জেলসিমিয়াম দেবেন না, চায়নাও দেবেন না। তো তিনটা ওষুধ আমরা কখনোই, একটা তিনজন চেয়ারে বসা যদি থাকে আর চারটা অবস্থা একই রকম থাকে তবুও কিন্তু আমরা প্রত্যেককে এবিস দেবো না, প্রত্যেককে চায়না দেবো না, প্রত্যেককে ঢালাওভাবে জেলসিমিয়াম দেবো না, পার্থক্য অবশ্যই আমরা করব, এতে কোনো সন্দেহ নাই। এই পার্থক্য করাটাই, এরপরেও কিছু লক্ষণ আছে, দুর্বলকর ঘাম টাম থাকে জেলসিমিয়ামে, সেই দিকে আলোচনা করলে ম্যাট্রি আমেরিকার অনেক অংশই আলোচনা করতে হবে। তবে আপনাদের এই আলোচনা থেকে আমি আশা করব যে আপনারা প্রতিটা ঔষধ ম্যাট্রি আমেরিকা খুব ভালো করে পড়বেন, এই কথাগুলো যেগুলো বললাম এগুলো একটু নোট করে ভিন্নভাবে নোট করেন, নোট করে যদি, আর যারা ভালো ভালো ম্যাট্রি আমেরিকা সম্পর্কে ধারণা আছে আমি তাদেরকে বলতেছি না, এখানে অনেকে আছেন ভালো ম্যাট্রি আমেরিকা জানেন, তাও জানি আমি, তো তারপরে এইভাবে করে নোট করেন এবং এইভাবে অ্যানালাইসিস করে এটা একটা দিক নির্দেশনা, আপনি এইভাবে পড়েন যেই কয়টা জিনিসের মিল পাবেন সেই কয়টা ওষুধকে একত্রে নিয়ে ওই ওষুধটা কেন ডিফারেন্স হবে, একটা লক্ষণ মিল পাওয়া গেল, লাইক দেখা গেল লাইকেরও কোষ্ঠকাঠিন্য আছে, নাক্সেরও আছে, অন্য আরেকটা ওষুধের আছে কোষ্ঠকাঠিন্য, এখন কেন নাক্স হবে কেন লাইক হবে, এই যে একটা পয়েন্ট নিয়ে, এই জন্য কিছু ডিফারেন্সটা আপনারা, একটা বই কথা বলি, ডাক্তার ন্যাসের একটা বই আছে, ডাক্তার ন্যাসের বইটা আপনারা ওই নাক্স থেকে উনি লিখছেন, তো এই বইটা আপনারা পড়লে দেখবেন যে তুলনা তিনটা তিনটা ওষুধ করে তুলনা করে গেছে, যেখানে ওষুধ সম ওষুধগুলো আছে কাছাকাছি, বেশি ওষুধ ভালো করে লেখেন না, 50টার মতো ন্যাস লিডার্সের বইটা আসলে একজন ওস্তাদের কাজ করে, আমার গুরু কিন্তু একজন গুরু ন্যাস লিডার্স, কারণ আমি ওনার কাছ থেকে যেই সিস্টেমটা পেয়েছি, সবচেয়ে বড় কথা হলো এক একজনের সিস্টেমটাকে আপনি গ্রহণ করেন, মুখস্থ করলে জ্ঞান অর্জন হয় না, আমি যেভাবে করে আলোচনা করছি আমার এই ভিডিওটা দেখে আপনি পুরো কথাটা মুখস্থ করেন, কোনো জ্ঞান হবে না, জিরো, আপনি জিরো পালেন, আমার দৃষ্টিতে আপনি জিরো পাওয়ার উপযুক্ত তা অর্জন করছেন,
আর আমি যেই লাইটে আলোচনা করেছি এই লাইটে আপনি আরো তিনটা ওষুধ নিয়ে নিজে অ্যানালাইসিস করে একটা একটা জিনিস দাঁড় করলেন, কিছু না হইলেও আপনি 50% মার্ক পাবেন। 50% মার্ক আপনি পাবেনই, 100% না পান, আপনি 50%, ওই 50% মার্কস নিয়েই আপনি কিন্তু একদম ভালো চিকিৎসা। আমার বোধ হয় কথাটা বুঝতে যদি সহজ হয়ে থাকে ভালো, আলহামদুলিল্লাহ, আর সহজ না হলে তার কিছু করার। আপনারা রেডি হয়ে থাকেন কিছু প্রশ্ন করার জন্য, কারণ আমি প্রশ্ন আহ্বান করব। তো এরপরে সময়টা দেখে নিন, আচ্ছা দেখুন, এরপরে দেখেন আরেকটা ঔষধ আর রুগীও কিন্তু আছে আপনার সামনে, টেবিলেই বসা আছে। ওই যে আগে বলেছিলাম বমি বমি ভাব, এই ইপি কাক, এটা তো একটা প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, বমি বমি ভাব। কেমন বমি বমনেচ্ছা, বিবমিষা যেটাকে বলা হয়, পরিষ্কার জিহ্বা, তৃষ্ণাহীনতা, শ্বাসকষ্ট, রক্তস্রাব, ওই আগে আমি একটা রেফারেন্স দিয়ে গেছিলাম আমাকে, এইটাও কিন্তু ইপিকাকের এই চরিত্রিক বৈশিষ্ট্য, এও নিস্তেজ ভাব আছে, এরও জীবনী শক্তি দুর্বল হয়ে যায়, এটা কিন্তু টিউবারকুলার ঔষধ, মানে ইপিকাক কিন্তু হালকা ঔষধ না, নিস্তেজ বিষণ্ণতা আছে, শীতকাতর আছে, পিপাসাহীনতা আছে, জিহ্বা পরিষ্কার আছে। এখন জিহ্বা পরিষ্কার থাকলেও বমি, এটার সাথে বমি বমি ভাবটা এত বেশি, বমি বমি ভাব তার সকল রোগের যেন কেন্দ্রবিন্দু বমি বমি ভাবের সাথে, তার গলা দিয়ে রক্ত যায়, বমি বমি ভাব থাকবে, তার মাথা ব্যথা আছে, বমি বমি ভাব থাকবে, তার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, বমি বমি ভাব থাকবে, মানে সকল রোগের কেন্দ্র কেন্দ্রস্থলে বমি বমি ভাব। এখন বমি বমি ভাব সহ তীব্র মাথার যন্ত্রণার এক রুগীরে আমি প্রয়োগ করে আলহামদুলিল্লাহ রুগীটা ভালো হয়ে গেছে। তো বমি বমি ভাব একটা বিরাট ব্যাপার, এটা অবশ্যই আপনাকে ধারণা করতে হবে। যে এখন যদি আমি আলোচনা করি, যদি ওষুধটাকে আমি আলোচনা করতে যাই, তাহলে ওষুধটা আপনারা পড়বেন, আমি তো আগেই বলেছি ওষুধ পড়বেন, কিন্তু এইখানে যদি আমি পার্থক্য করতে যাই, তাহলে কি আপনি চিন্তা করে দেখেন তো, আগের যে তিনটি ওষুধ আপনি জানলেন আমার কাছ থেকেই জানলেন, ধরেন আপনি জানছেন সিফস চায়না, তারপর জেলসিমিয়াম, এখন এই কয়টার মধ্যে কি এই নিস্তেজ, প্রত্যেকটাই নিস্তেজ, দুর্বল, পিপাসাহীন, শীতকাতর, সব পালেন, দায়িত্ব জ্ঞানহীন, এরা আছে, সবই আছে, কিন্তু তার শ্বাসকষ্ট নাই, তাইলে কি আপনি রক্তস্রাব প্রবণতা নাই, তাইলে বমি বমি ভাব নাই, তাইলে কি আপনি এপিস দিবেন, অ্যাসিড ফস দেবেন, দেবেন না, নিশ্চয়ই দেবেন না, জেলসিমিয়াম দেবেন না, চায়না দেবেন না, তাহলে আপনারাই তো পার্থক্য করবেন, আমি করবো কেন, আমি ম্যাটেরিয়া মেডিকা শুধু শুধু এতগুলো পড়াইলাম, এক ঘন্টা পর্যন্ত ম্যাটেরিয়া মেডিকাল লেকচার দেবো, আপনি পার্থক্য করতেই তো পারলেন না, তাহলে আপনার লাভটা হলো কি, আপনি পড়েন, পড়ে পড়ে একটা পয়েন্ট ধরেন, সেই পয়েন্টে কয়টা তিনটা ওষুধ পেলেন, তিনটার কোথায় পার্থক্যটা, কোন পয়েন্টের উপরে পার্থক্যটা, অনেকে তুলনামূলক বই পড়ে, আরেকটা কথা বলি, কথায় তো কথা আসে, তুলনামূলক বই প্রথম যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তারা তুলনামূলক বই পড়বেন না, তারা পড়বেন ঔষধ পড়বেন ভালো করে, তুলনা তো আপনিই পড়বেন, বাড়ির মধ্যে যদি পাঁচজন লোক থাকে তাহলে পাঁচজনের কি চোখ মুখ নাক কান এগুলো কি মুখস্থ করে রাখতে হয়, তাদের আচরণ মুখস্থ করে রাখতে হয় না, ওই পাঁচজনের সাথে চলাফেরা করতে করতেই তো আপনি জেনে গেলেন, চিনে গেলেন, পার্থক্যটা আপনিই করবেন। ঠিক তেমনিভাবে পাঁচটা ওষুধ আপনি পড়েন, পাঁচটা ওষুধ পড়লে ওই পাঁচটার পার্থক্যটা কেন হলো, আপনি ওই পয়েন্টটা পয়েন্ট যদি মিলও থাকে তাহলে কেন এই মিলটা থাকলো, তাহলে কোন পয়েন্টে অমিল আছে ওই পয়েন্টটা খুঁজে বের করেন, মিল তো আছেই, মিল তো আমি বললামই, এপিসের সাথে অ্যাসিডের, আরে বারে বারে এপিস আসে কথাটা, অ্যাসিড ফসের সাথে চায়নার মিল তো আছেই, কিন্তু অমিলটা কোথায়, তুলনামূলক বই পড়লে দেখবেন যে কতগুলো ঔষধ দিয়ে দেয়, তো ঔষধের লেখার ভঙ্গিটা হলো ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটা ওষুধটা দিয়ে দিল, তাতে আপনার কি লাভ হলো, অনেকে অনেক তুলনামূলক বই এইভাবে লেখা আছে বাজারে বিক্রয় করার জন্য, ব্যাপারটা এটা না, কোন পয়েন্টটার উপরে সে তুলনা করল, কোন পয়েন্টটার ব্যতিক্রম, এই যে ওই বইটা ভালো যেইটা ব্যতিক্রমটা তুলে ধরছে, এটার মধ্যে ন্যাসের বইটা আপনারা যারা পারেন সংগ্রহ করে পড়ে ফেলবেন। এরপরে আরেকটা ওষুধ আলোচনা করলে আজকে আমি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ, এই সিপিআরও এই ভঙ্গি আছে, সিপিআর যদিও মহিলাদের ওষুধ কিন্তু পুরুষদের লাগে না এমন কোনো কথা নাই, সিপিআরও এই ধাঁচের ওষুধ, তারও
জীবনী শক্তির অ্যাশ নিস্তেজ ভাব, নিদ্রালুতা আছে, শীতকাতরতা আছে, পিপাসাহীন আছে, দায়িত্ব জ্ঞানহীন তো নাই, দায়িত্ব জ্ঞানহীন তো আছেই, বিষণ্ণতা এর মধ্যে যোগ করা আছে, প্লাস করা আছে, বিষণ্ণতা, ক্রন্দনশীলতা আর উদাসীন বেশি, সিপিআর মতো উদাসীন অ্যাসিড ফসো না, এত উদাসীনতা, কেমন অতিরিক্ত রক্ত ক্ষয় এবং অতিরিক্ত স্বামী সহবাস কিংবা অতিরিক্ত গর্ভধারণজনিত জরায়ুর শিথিলতা, জরায়ুর শিথিলতা মাস্ট, এটা যেন কেন্দ্রবিন্দু, এইটার কেন্দ্রবিন্দু জরায়ুর শিথিলতা, আর একটা কেন্দ্রবিন্দু আছে কাজে আগ্রহ থাকবে না, কোনো কাজে আগ্রহ নাই, জোর করিয়া কাজ করে, মানে ওই জরায়ুর যে রোগগ্রস্ত রোগীরা দেখবেন মহিলারা বেশি কাজ করে, সারাদিন কাজ করে, কাজ করে কিন্তু কাজের আগ্রহের জন্য না, ওই ওই মানে কাজ করলে নড়াচড়ায় তার উপশম আছে, এই জন্য সে কাজ করে, কাজ করলে সে ভালো থাকে একটু, কিন্তু কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না, স্বাভাবিক অবস্থায় ভালো অবস্থায় বসে থাকলে তার দিয়ে কাজ করাইতে পারবেন না, আর পেটের মধ্যে শূন্যতাবোধ থাকবে, মলদ্বারে পূর্ণ, পেটে শূন্যতাবোধ, মলদ্বারে পূর্ণতাবোধ, মলদ্বারে মনে হয় কিছু যেন আটকায় আছে, তাহলে জরায়ু শিথিল শৈথিল্য আর মলদ্বারে শিথিল শৈথিল্য, মলদ্বারের কিছু আটকায় থাকার অনুভূতি, পূর্ণতার অনুভূতি, এই জিনিসটা পরিশ্রমে উপশম কিন্তু পরিশ্রমে আগ্রহ নাই, বাইর করা খুব কঠিন, বের করা কিন্তু আসলে মানে আমি যত সহজে বলতেছি এত সহজে রুগীর কাছ থেকে আপনারা বের করতে পারবেন না, এটা টেকনিক লাগে, মানে অনেক কথা বলে রুগীর কাছ থেকে কথাটা নিতে হয়, অনেক অনেক কায়দা করে রুগীর কাছ থেকে কিভাবে কথা বের করতে হয় দেখি, এর উপরে একটা লেকচার দিতে পারি কিনা আপনাদেরকে, এর উপরে একটা বই আছে কিভাবে রুগীর কাছ থেকে কথাগুলা বের করবেন এইটার উপরে, তাহলে আমরা সিপিআর সাথে নিশ্চয়ই, আমি এতক্ষণ যা বললাম সিপিআর সাথে ইপিকা বনবে না, যদিও এটা রক্তস্রাব প্রবণতা আছে কিন্তু সেটা জরায়ুর রক্তস্রাব, অন্যভাবে রক্তস্রাব, মুখে শ্বাসকষ্টের না, উদরে শূন্যতাবোধ, এমন মলদ্বারের পূর্ণতাবোধ, এই চারটা ওষুধের উপরে কোনোটার মধ্যেই নাই, কোনোটার মধ্যেই নাই, তাইলে আপনি এইভাবে করে নিশ্চয়ই জেলসিমিয়াময় এই অবস্থায় দেবেন না, কেমন এ অতিরিক্ত যদিও অবসাদ আছে কিন্তু আপনি দেবেন না, দেবেন না এই জন্য যে এটার মধ্যে বিষণ্ণতা, ক্রন্দনশীলতা, কান্নার একটা ভাব, পরিশ্রমে উপশম, পরিশ্রমে উপশম আছে কিন্তু পরিশ্রমে আগ্রহ নাই, একটা কথা মনে রাখেন, কাজে যদি আগ্রহ থাকে খুব বেশি চটপটে কাজে খুব আগ্রহ, আপনি সিপিআর রুগীন আসেন কনফার্ম, এই একটা শব্দ দ্বারা আপনাকে আলাদা করে দিল, এইভাবে করে যদি আমরা মেডিসিনগুলাকে আরো বেশি কিছু, মানে আমি খুব যে এখানে কমপ্লিট আলোচনা করতে পারলাম বিষয়টা, এটা আমি কমপ্লিট আলোচনা যতটুকু সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে মোটামুটি একটা থিম দেওয়ার চিন্তা করেছি, আপনি এই থিমের উপর ভিত্তি করে এরকম যদি আপনি নিজে চারটা ওষুধ, তিনটা ওষুধ, পাঁচটা ওষুধ যদি একত্রে কাছাকাছি নিয়ে আপনি যদি এটা ভিন্নতা বের করতে পারেন, দেন আমার এই লেকচারটা গ্রহণযোগ্য এবং সার্থক, আর না হয় যদি মুখস্থ করেন যে হ্যাঁ স্যার এই কথা বলছে আমার মুখস্থ আছে, তাহলে সার্থক, ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের মতো এখানেই ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।